আমাদের এলাকায় প্রচলিত একটি রেওয়াজ আছে যে কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা পড়ানোর জন্য ওয়ালি বা অভিভাবক খোঁজা হয় এতে দেখা যায় যে ব্যক্তিকে দিয়ে নামাজ পড়ানো হচ্ছে তার দাড়ি কিংবা সুন্নতি পোশাক না থাকায় সাধারণ মানুষ এটাকে মেনে নিতে পারে না কিন্তু জানাজাও না করে পারে না এমন অবস্থা শরীয়তের বিধান কি ভাইরা আমার আপনার এলাকাতে যে রেওয়াজ বা প্রচলন যেটাকে আপনি বলছেন এটা আসলে রেওয়াজ বা প্রচলন নয় এটাই শুন যে যিনি মারা যাবেন তার অভিভাবক লাশের অভিভাবক জানাজা পড়ানোর অধিক হকদার হবে আমরা অনেকে এটা জানি না আপনার বাবা মারা গেছে আপনি বাবার ছেলে তাহলে ছেলে হিসাবে অন্য যে কারোর চাইতে আপনার বাবার জানাজা পড়ানোর অধিকার আপনার বেশি এমনকি আপনার মুখে যদি যারাই নাও থাকে আপনি জানাজা পড়ানোর পদ্ধতিটা শুধু জানেন শুদ্ধ করে জানাজা নামাজটা আপনি পড়তে পারেন কোনো রকম তারপরও আপনার ইমামতির হকদার এখানে বেশি কারণ আপনি এটা ভালো জানেন কারণ জানাজা সলাটা মূলত দোয়া জানাজার নামাজটা মূলত কি ভাই দোয়া আমার বাবার জন্য যখন দোয়া হবে তখন আমার নেতৃত্বে দোয়া হওয়াটাই বেশি যুক্তি কারণ বাবার জন্য আমার যেভাবে দোয়া আসবে আল্লাহর জমিনে আর কারো সেরকম দোয়া আসার কথা ইমাম সাহেব বাবুর না আলমদের সেরকম আন্তরিকতার সাথে দোয়া আসার কথা না দোয়া তো মূলত ভেতর থেকে আসে সেটা তো আমার সবচেয়ে বেশি আসবে এই যিনি মারা যান তার ওয়ারিস সন্তান মারা গেলে বাবা বাবা মারা গেলে ছেলে বা বড়ো ভাই যারা পুরুষ অভিভাবক আছেন লাশের অভিভাবক সেরকম কেউ ওয়ালি যিনি হবেন অভিভাবক যিনি হবেন দায়িত্বশীল যিনি হবেন তার ফ্যামিলি মেম্বার ব্লাডের আত্মীয় তাদের মধ্যে যে সর্বাধিক নিকটবর্তী তিনি ইমামতির হকদার বেশি হবেন জানাজার নামাজের ক্ষেত্রে এক্ষেত্রে যদি তার মুখে দাড়ি নাও থাকে যদি তিনি শার্ট প্যান্টও পরেন পরিষ্কার তিনি জানাজার সলাপটা আদায় করতে পারেন শুদ্ধভাবে এটুকু হলেও তার জানাজার ইমামতি করার হক বেশি তবে হ্যাঁ যদি কেউ মনে করেন যে না না আমি জানাজা নামাজ ঠিকঠাক মতো পারি ভুলভাল হয়ে যাবে আমার আমার অভ্যাস নাই ভয় হয় কি তাহলে এলাকার তিনি অগ্রাধিকার দিলেন সেটা তার ব্যাপার তার অধিকার আছে তিনি যে কাউকে ইমামতি করার অনুমতি দিতে পারেন কিন্তু অধিকারটা তার কিন্তু আমরা অহেতুক ভয় পাই ভাই জানাজার মতো সহজ কাজ আরেকটা নেই ভাই খুব সহজ কাজ তিনটা তাক বেড়ে তিনটা আমল করা একেবারে সহজ কাজ যেগুলো আমাদের বেশিরভাগ লোকদের জানা প্রয়োজন আমরা শিখে নিব এবং তারপরেও জানাজা নিজেদের যে লাশ সেগুলোর জানাজা নিজেদের মুরদাদের জানাজা নিজেরা দেওয়ার চেষ্টা করব এটা অধিকতর উত্তম তবে অবশ্যই বাবার সন্তান হিসাবে আমি আমার মুখে দাঁড়িয়ে থাকা যেমন উচিত আমার মধ্যে যেমন মুসলমানিত্বের আলামত থাকা উচিত সেটা তো বলাই বাহুল্য সেটা জানাজার ইমামতি করি বা না করি সর্বাবস্থায় থাকা উচিত এবং কর্তব্য